কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা। হলদিয়া মেডিকেল কলেজ মামলায় তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, অভিযোগ প্রধান বিচারপতির। মামলা শুনতে অস্বীকার। নতুন সরকার ক্ষমতায় আসার পরই লক্ষণ শেঠের আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ নিয়ে জটিলতা শুরু হয়। একই ভবন থেকে মেডিকেল এবং ডেন্টাল কলেজ চালানো হচ্ছে এই অভিযোগে 2011 সালের নভেম্বর মাসে মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করে দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। খাতায় কলমে মেডিকেল কলেজের অস্তিত্ব নেই এই যুক্তি দেখিয়ে ছাত্র ভর্তির অনুমোদন প্রত্যাহার করে নেয় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। সরকার ও মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে কলেজ কর্তৃপক্ষ। তবে 2012 সালের 1 আগস্ট লক্ষণ শেঠের হলদিয়া মেডিকেল কলেজের অনুমোদন বাতিলের সরকারি সিদ্ধান্ত খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গিরিশ গুপ্ত। বিচারপতি গিরিশ গুপ্তের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি দ্বারস্থ হয় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। মঙ্গলবার সেই মামলার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি অরুণ মিশ্র জানতে চান, কলেজ কর্তৃপক্ষের হয়ে কোন আইনজীবী আছেন। আইনজীবী এস কে কাপুর উঠে দাঁড়িয়ে বলেন, তিনি কলেজ কর্তৃপক্ষের আইনজীবী। এরপর প্রধান বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন, এই মামলায় আপনার আর কলেজ কর্তৃপক্ষের হয়ে লড়া উচিত নয়, কলেজ কর্তৃপক্ষের কেউ আমাকে প্রভাবিত করার চেষ্টা করছে, আমি আর মামলার শুনানি করব না, এই মামলাটি অন্য এজলাসে পাঠিয়ে দেব। প্রবীণ আইনজীবীদের বক্তব্য, কলকাতা হাইকোর্টের ইতিহাসে এ ধরনের অভিযোগ আগে কখনো ওঠেনি। কোনো মামলায় প্রভাবিত করার অভিযোগে প্রধান বিচারপতি মামলা শুনতে অস্বীকার করেছেন, এমনটাও আগে হয়নি। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।